আরব বিশ্বাস এলাকার সবচেয়ে বড় সমাজবিরোধী, সমস্ত সমাজবিরোধী কার্যকলাপের আঁতুড়ঘর বানিয়েছেন। উনি দুর্গাপুজো করলেন কি না করলেন তাতে দুর্গা মায়েরও কিছু এসে যায় না। ওনার যিনি নেত্রী তিনি দুর্গাপূজার বন্ধ করে দুর্গাপুজো ভাষণ বন্ধ করেন বা স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেন, কী বলছে উনি, কী বলছেন মানুষ বিশ্বাস করে? এই এলাকার মানুষের স্বতঃস্ফূর্ততা দেখুন, 40,000 ভোটে হারবেন অরূপ বিশ্বাস, লিখে নিন আজকে, মিনিমাম 40,000 ভোটে হারবেন, উনি কী বলছেন তাতে কেউ এসে যায় না। এবং এটাও বলে দিচ্ছি যে অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস কী করেন, এটা লাগাও না ভাই, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের আসল স্বরূপ কী সেটা জানলে জয়া বচ্চন ওনার মতো স্ট্রিক্ট প্রিন্সিপালের একজন মানুষ কখনোই ওনার জন্য ক্যাম্পেইন করতে আসতেন না। কোনটায় খামতি নেই বলো তো ভাই, না আছে নিকাশি ব্যবস্থা, না আছে জলের কোনো রকমের ব্যবস্থা, মাত্র 9টা ওয়ার্ড, চূড়ান্ত আবর্জনা স্তূপ চারদিকে জমে পড়ে আছে। এই যে টালিগঞ্জের খাল যেটাকে আদিগঙ্গা বলা হয় তার সংস্কারের কোনো রকম চেষ্টাই করা হয়নি, প্রত্যেকটি ওয়ার্ডে নিকাশি ব্যবস্থায় জল স্থির হয়ে পড়ে আছে, কালো হয়ে গেছে, না ডান দিকে যাচ্ছে না বাঁদিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ি বাড়ি টয়লেট, স্বচ্ছ ভারত মিশন কিচ্ছু মানুষ পায়নি কোনোভাবে, সব দিক থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে, পাড়ায় পাড়ায় তারের জঙ্গল, আর এরা লিটারেলি পুকুর চুরি করেছে। 2011 সাল থেকে 2021 যদি কেউ ম্যাপ দেখে টালিগঞ্জের, কত পুকুর বেআইনি প্রোমোটারি বিজনেসে হাতিয়ে নিয়েছে, অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের থেকে জমি হাতিয়ে নিয়ে এরা প্রোমোটারি বিজনেস করেছে, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, হপ্তা নেওয়া, অটো টোটো রিক্সাওয়ালা, বাজারে যারা পয়সা নিয়ে বসে সামান্য গরিব ফুচকা বেচে তাদের থেকেও এরা মাসে মাসে তোলা নেয়, কোটি কোটি টাকা দুর্গাপুজো করেন, অথবা কখনো ওনার মনে হয় না যারা ওনাকে 15 বছর ধরে বিধায়ক রেখেছেন, 10 বছর উনি দুর্দান্ত পাঠান মন্ত্রী। এবং সবচেয়ে বড় কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন 10 বছর ধরে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে, সব ধরনের অন্যায় মানুষের ওপর করেছেন, সমস্ত মানুষের টাকা পিসি ভাইপোর অ্যাকাউন্টে গেছে, এখানে অরূপ স্বরূপ একটা এটাকে সমাজবিরোধীর একটা আঁতুড়ঘর করে তুলেছিলেন, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। এবং তার প্রতিফলন আপনারা 10 তারিখে দেখতে পারবেন, যখন 3 নম্বর বটন টিপে পদ্মফুলে ছাপ দিয়ে মানুষ এখানে একজন বিজেপি প্রার্থীকেই, অর্থাৎ আমাকে বিধায়ক হিসেবে এখানে নির্বাচিত করবেন। এবং কেন্দ্রের মন্ত্রিত্বের প্রতি কোনো লোভ থাকলে তাহলে আমি এখানে লড়তাম না, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে এবং আমার মনে হয়েছে যে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে, এই লড়াইতে আমাদের সমস্ত কর্মীদের পাশে থাকা উচিত। যে রাজ্যে 140টির ওপর পলিটিক্যাল খুন হয় সেই রাজ্যে পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে এই লড়াইতে আমি থাকতে চেয়েছিলাম এবং সেই জন্যে একটা শক্ত সিটে লড়তে চেয়েছিলাম। এখানে যেরমভাবে গলিতে গলিতে বস্তিতে বস্তিতে গুন্ডা দিয়ে মানুষকে কন্ট্রোল করা হয়, ভোট লুট, ছাপ্পা ভোট, 110, 111, 114, 11, 12, 13, 14তে যেভাবে করা হয় তার বিরুদ্ধে লড়ছি এবং মানুষের সাহায্যে লড়ছি, ভীষণভাবে এদেরকে হারাবো, 40,000 ভোট বেশি ভোটে হারাবো। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।